পুনঃভোট শান্তিপূর্ণভাবে হয়নি ধনপুরে। এক শ্রেণীর ভোটদাতাদের ভোট কেন্দ্রে আসতে বাধা, মারধর ও দৌড়িয়ে করিয়ে দিয়েছে এলাকা ছাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে জেলা এসপি, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ যাত্রাপুর থানার পুলিশ অফিসার সমীর রায়। ঘটনা সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণে ভবানীপুরের দুর্লভপুর তিন রাস্তার মোড়ে। সকাল তখন 9:30। দুর্লভপুর সীমান্ত গ্রামের বেশ কিছু ভোটার ভবানীপুর হাই স্কুল বুথ কেন্দ্রের উত্তরাংশের 59 নং বুথে ভোটদান করার জন্যে আসতে থাকে। ঐক্যবদ্ধভাবে ভোটারদের আসতে দেখে শাসক দলের কতিপয় দুষ্কৃতী তাদের গতিরোধ করে হামলা চালায়। নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে বেধড়ক মার খেয়ে বাড়ি ফিরে যেতে হয়। আব্দুল গফুর নামে আরেক ব্যক্তিকে দুষ্কৃতীরা দৌড়ে তাড়িয়ে এলাকা ছাড়া করে। এই দৃশ্য দেখে অন্যান্য ভোটাররাও ভয়ে যার যেমন বাড়িঘরে গিয়ে আশ্রয় নিতে হয়। ঘটনার খবর জানাজানি হলেই ছুটে যায় পশ্চিম আসনের কংগ্রেস দলের প্রার্থী সুবল ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। আসেন পুলিশের জেলা ও মহকুমা আধিকারিকরা। মহিলাদের আত্মনাদ, কংগ্রেস দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডায় পুলিশের উপর উত্তপ্ত হওয়ার মতো ঘটনা ঘিরে জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে গ্রামে। আমি সব ব্যবস্থা করবো, আমার দায়িত্ব লাগে উঠাইতো সব দায়িত্ব আমরা। দেখেন বন্ধুরা, বিজেপির হামার বাহিনী এবং গুন্ডা বাহিনীর রাস্তায় রাস্তায় মানুষকে ভোট দিতে না করছে। তবে বুথ কেন্দ্র ছিল পুনঃভোটের দিন খুবই শান্ত, পরিস্থিতি উত্তপ্ত ছিল গোটা দিন গ্রামে। এদিকে কংগ্রেসের দাবি, আরও বেশ কিছু বুথ এলাকায় নির্দিষ্ট কিছু ভোটারকে বাধা দেওয়া হয়েছে। এদিকে সুবল ভৌমিক পুলিশের আধিকারিকদের কাছে দাবি করেন অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার। আপনারা কি করতেছেন তাহলে? আমি এখন বিরুদ্ধ সুযোগ জানাইছি, বাধ্য হয়েছি আমি জানাইছি। আমি আজকে ফোন করছিলাম না আপনার ভূমিকে, এই রতন দত্ত এক ঘন্টা অ্যারেস্ট করেন। আমরা যদি না পারেন কোন আমরা ঢুকি, আমরা বুট করতে হইব, মৃত্যু হোক, রক্তপাত হোক, বুট হইব। এই ব্যাপার বুট না, রাস্তা মানে ওসি সাহেব কোচ সকালবেলা থানা প্রশাসনের সামনে এইভাবে কেজালকে বুট করা কি মানে? নিজেকে এত বেশি মনে করেন দর্শক, আমি মহিলাগুলো কাঁদতে কাঁদতে পারতেছে, আমরা কিছু হইতেছে না স্যার। আপনাদের কোনো ভূমিকা নেই স্যার, একজন পুলিশ ভূমিকাটা নেওয়া ছিল, আপনাদের কোনো ভূমিকা নেই আপনাদের স্যার। দেখেন শুনুন স্যার, ওই দেখেন 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 শুনুন স্যার, এই সারের সামনে উনি বিজেপির হয়ে কাজ করতেছেন, উনি একজন বিজেপির একজন বিজেপির দালাল, উনি বিজেপির হয়ে কাজ করতেছেন। দেখেন বন্ধু, উনি একজন বিজেপির হয়ে কাজ করতেছেন। স্যার দেখুন আমাদের কি করতেছে স্যার,
স্যার দেখুন আমাকে কি করতেছে, আমাকে আমাকে সামনে মারবে বলে উনি বলছে মারবে আমাকে, দেখুন স্যার আপনি সামনে মারতেছে বলে। আমি কি বলছি স্যার, আমি কিছু কইছি না স্যার, আমি কিছু কইছি না স্যার, আমি কিছু কইছি না স্যার। উনি বিজেপির এ কাজ করতেছে কেন? আপনি তো প্রশাসন না, আপনার প্রশাসন হয়ে যদি কিভাবে একজন একজন পার্টির হয়ে কাজ করতেছেন, আপনার পার্টির হয়ে কি কাজ করতেছেন? তবে পুনঃভোটে ধনপুরের 14টি বুথেই ভোটারদের উপস্থিতি ছিল সংখ্যায় কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।